নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের গোচর। বুধ আগামী 19 তারিখ, 19শে জুলাই সন্ধ্যা 7টা বেজে 8 মিনিটের সময় সিংহরাশিতে প্রবেশ করছে, এবং প্রবেশ করে বুধ আগামী অগস্টের 5 তারিখে সকাল 10টা বেজে 58 মিনিট সিংহরাশিতে বক্রী হবে, এবং এরপরে বুধ পুনরায় কর্কটে চলে আসবে। তো আমি মূলত আজকে আলোচনা করব বুধের বক্রগতি হওয়ার আগ পর্যন্ত যে সময় পিরিয়ডটা থাকছে, অর্থাৎ 19শে জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত। সকাল 10টা বেজে 58 মিনিটে বুধ বক্রী হবে, তার আগ পর্যন্ত সময়টা বুধ আপনাদের আমার জীবনে কী প্রভাব ফেলতে যাচ্ছে সেই নিয়ে আজকে মূলত আলোচনাটা করব। তা বুধের আলোচনায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা খুব বেশি ক্লিয়ার করা দরকার, বুধের গতিপথ কিন্তু খুব বেশি হয়, প্রত্যেকটা গৌরই কিন্তু অনেক বেশি তার গতি চেঞ্জ হয়, বক্রগতি মার্গী গতি মিলে বিভিন্ন রকম গতি হয়, অতিচার গতি, ধীর গতি, স্থির গতি। তো সময় পেলে যদি আপনাদের আগ্রহ থাকে, জানতে চান, তাহলে সেই গতিপথ নিয়ে অন্য একদিন কোনো আলোচনা করব। আজকে মূলত আলোচনা করছি বুধের সিংহরাশিতে গোচর নিয়ে, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত। এই 16 দিনের যে গতিপথ হচ্ছে বুধের, আজকের আলোচ্য বিষয় হলো সেখানে। বুধ আপনার আমার জীবনে, মানুষের জীবনের ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত, সমস্ত বুদ্ধিমত্তার সঙ্গে, বিশেষ করে উপস্থিত বুদ্ধি, শর্ট টাইম মেমোরির কারক বুধ, কথা বলার ক্ষমতা, বাকচাতুর্যতা, বাকের কারক বুধ। তো বুধ আপনার আমার জীবনে কী প্রভাব ফলতে যাচ্ছে সেই জায়গাতে আজকে আলোচনা করব। আলোচনা করব বুধ সিংহরাশিতে গোচর নিয়ে। সিংহরাশি মানুষের জীবনে কিন্তু সেরা রাশি, 12টা রাশির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাশি সিংহরাশি, কারণ এই রাশির অধিপতি সূর্যদেব, তিনি কিন্তু পুরো সৌরজগতের অধিপতি এবং সৌরজগতের মালিক। তিনি যখন মুভমেন্ট করেন তখন পুরো সৌরজগৎটাকে নিয়েই করেন, এবং তার এই মুভমেন্টের উপরে ডিপেন্ড করে অন্যান্য গ্রহদেরও কিন্তু গতিপথ পরিবর্তন হয়, তাদের আলোচনাটা সেইখানে দেখা দরকার। সিংহরাশিতে যখন বুধ প্রবেশ করছে তখন কী হচ্ছে, রাজার ঘর, সিংহরাশির ঘর, এখানে বুধ প্রবেশ করছে, অর্থাৎ রাজার যে প্রোক্লামেশন, অর্থাৎ রাজার যে বক্তব্যটা, তার যে কথাটা, সেটা বলার জন্য সে বুধকে রাখে, অর্থাৎ সে প্রচার করার কাজ, মিডিয়ার কাজ। আধুনিক যুগে মিডিয়া আছে, সরকারের স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, যে যে মিডিয়া সেল থাকে, বা বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু মিডিয়া সেল থাকে, তারা মিডিয়া সংক্রান্ত বিষয়গুলো কাজ করে। আগেকার দিনে রাজা বাচ্চাদের সময় তখন তাদের ঢাকঢোল পিটানোর ব্যবস্থা থাকতো, এবং তারা সেই ঢাকঢোল পিটায় তাদের সেই কাজটা প্রচার করে আসতো। এটা হলো বুধের কাজ। এখনকার সময় আমাদের যত রকম সংবাদ আদান প্রদান, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু বুধ জড়িত। দেখুন, আগামী 19 তারিখে বুধ যখন চেঞ্জ হচ্ছে, সন্ধ্যা 7টা বেজে 8 মিনিটের সময় সিংহরাশিতে প্রবেশ করছে, তখন কিন্তু লগ্নটা থাকছে মকর লগ্ন। লগ্নে প্লুটো বক্রী অবস্থায় থাকছে, এবং তার দ্বাদশ ঘরে কিন্তু চন্দ্র থাকছে ধনুরাশিতে, দ্বিতীয় ঘরে শনি বক্রী অবস্থায় থাকছে, রাহু থাকছে তৃতীয়, নেপচুনের সঙ্গে বক্রী অবস্থায়, পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির সহ অবস্থান হচ্ছে, ইউরেনাস এখানে থাকবে মঙ্গল বৃহস্পতির সঙ্গে, আর সপ্তমে রবি শুক্র সহ অবস্থান করে থাকবে, অষ্টমে থাকবে বুধ, এবং নবমে কন্যারাশির ঘরে থাকছে কেতু। এই হলো গ্রহ অবস্থান। কেতু কিন্তু থাকবে এই সময়, চন্দ্র কিন্তু থাকবে এই সময় কেতু নক্ষত্রের মূলা নক্ষত্রে, মূলত 8 ডিগ্রি 42 মিনিটের সময়। তো একটা জিনিস কি, এইখানে কিন্তু অনেক মূল উৎপাদন হচ্ছে। চন্দ্র যখন এখানে থাকছে তখন কিন্তু অনেক কিছু ঘটনা, গোপন ঘটনা কিন্তু ফ্ল্যাশমেন্টটা আসবে, অনেক কিন্তু ব্যক্ততা এই সময় চলে আসবে। তা বুধ যখন সিংহরাশির ঘরে আসবে তখন কিন্তু রাজার বক্তব্য কিন্তু এখানে আসবে, এবং বুধের সঙ্গে রবির এবং শুক্রের বেশ খানিকটা দূরত্ব থাকবে। তো বুধ কিন্তু আগে থাকবে, এবং বুধ এই রাশিতে কিছু চলার পরে মোটামুটি 19 তারিখে তো প্রবেশ করে যাচ্ছে, মোটামুটি মাসের শেষের দিকে গিয়ে বুধের গতি কমে কমা শুরু করবে, এবং বুধ 5 তারিখে গিয়ে বক্রী হয়ে যাবে। মোটামুটি 3 তারিখের দিকে বা 2-3 তারিখের দিকে বুধ মোটামুটি স্থির হয়ে যাবে, 3-4 তারিখে, এবং তারপরে কিন্তু বুধ বক্রী হয়ে যাচ্ছে। তো এই সময়টা পর্যন্ত বুধের এই গতি আপনার আমার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গায় ক্ষতি করতে পারে, যেমন আপনার আমার ক্ষেত্রে কিন্তু ভুল বক্তব্য প্রদান করা, বিশেষ করে বুধের গতির শেষের দিকে, সামনের মাসের শুরু থেকে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, এই সময় কিন্তু ভুলভাল বক্তব্য বলা, এবং ভুলভাল বক্তব্য দিয়ে কিন্তু বিভিন্ন রকম জটিলতা কঠিনতা কিন্তু আসতে পারে। সাময়িক ক্ষেত্রে কিন্তু কিছু ভুল করা, শর্ট টাইম মেমোরি লস হওয়া বা কিছু ভুলে পড়া, এই জায়গাগুলো আসছে। আর লগ্ন সাপেক্ষে অষ্টমে যাচ্ছে, চন্দ্র সাপেক্ষে কিন্তু যাচ্ছে নবমে। এইখানে আরেকটা বিষয় হলো, জাগতিক জ্যোতিষ অনুসারে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সে পঞ্চমে যাচ্ছে, এবং বুধ তার নিজের ঘর, অর্থাৎ মিথুন রাশির তৃতীয় এবং কন্যারাশির কিন্তু দ্বাদশে যাচ্ছে। দেখুন, কন্যারাশির ক্ষেত্রে দ্বাদশে যাওয়া মানে কিন্তু বুধের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা,
এই জায়গাটা কিন্তু খুব বেশি একটা সহজ সরল জায়গা না। তো এইখানে কিন্তু যারা বুধের জাতক জাতিকে আছেন বা অন্য সবার ক্ষেত্রে যারা বিশেষ কোনো দায়িত্বে আছেন, বিশেষ করে ফন্ডেক্সে যেখানে অনেক বেশি তথ্য সাপ্লাই করতে হয়, অনেক মানুষের সাথে কথা বলতে হয়, যারা স্বপেশা আছে বিজনেসে বা সংবাদপত্র মিডিয়া সেলের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বুধের এই স্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই বক্তব্য, আপনার সেই উপস্থাপনা, এইটা কিন্তু আপনার আমার জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকছে, অনেক বেশি প্রভাবিত করবে আপনাকে আমাকে, এবং অনেক বেশি কিন্তু স্ট্যান্ড বাই অর্থাৎ সতর্ক কিন্তু থাকতে হবে। নতুবা ভুল বক্তব্য দিয়ে, ভুল সময় সিদ্ধান্ত নিয়ে, ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক জটিল কঠিন সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়তে পারি। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর যারা ওকালতি পেশা বা জ্যোতিষ পেশা বা এই ধরনের স্বপেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু যেমন কিছু সুবিধা থাকবে, যেমন এই পুরো মাসটাই কিন্তু আপনাদের কথার দাম বৃদ্ধি পাবে, আপনাদের কথার মূল্যায়ন বৃদ্ধি পাবে, এই জায়গাগুলো যেমন আসবে, তেমনি কিন্তু অনেকগুলো জায়গাতে আপনাদের কিন্তু গো অবস্থান তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা নাজুক সিচুয়েশন আপনাদের মধ্যে চলে আসতে পারে। একটা জায়গা থাকছে আর কর্ম রিলেটেড জায়গাতে, কর্ম সংক্রান্ত জায়গাতে বুধের গতিপথ পরিবর্তন, কিন্তু পথ পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে পারে। রাজার জন্য কিন্তু একটু আগে যাওয়া, সংবাদটা পৌঁছে দেওয়া, এই জায়গাগুলো। এইখানে একটা জিনিস আমি আপনাদের প্রত্যেককে সাবধান সতর্ক করতে চাই, যে উপযাজক হয়ে কেউ অন্যের কথা নিজেকে উপস্থাপন করার জন্য বা নিজেকে কোথাও দামি ব্যক্তি হিসাবে, বিশেষ পার্সন হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন না, এবং নিজেকে ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, এবং যে কোনো পরিস্থিতি হোক না কেন সেখানে নিজের অবস্থানটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এবং নিজেকে অন্যের দ্বারা প্রভোগ করা বা অন্যের দ্বারা পরিচিত হয়ে কোনো রকম বক্তব্য দেওয়া বা কথা বলা থেকে বিরত থাকবেন। তাহলে আপনার এবং আপনার পরিবার, দেশ, রাষ্ট্র, সমাজ প্রত্যেকের জন্যই কিন্তু বেশ একটা ভালো অবস্থান তৈরি হবে। অন্যথায় কিন্তু আপনি আপনার সমাজে, রাষ্ট্রের জন্য বা আপনার পরিবারের জন্য এবং ব্যক্তিগত জীবন আপনার নিজের জন্য অনেক বড় কোনো ক্ষতির সম্মুখীন আপনার হতে পারে। সুতরাং যার যে বক্তব্য থাকবে, স্পিচ থাকবে, সেটা সাবধান সতর্কভাবে করার চেষ্টা করবেন এবং কাজগুলো ঠিকঠাক করার চেষ্টা করবেন, অথবা সমস্যায় পড়ে যেতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতার মধ্যেও পড়তে পারেন, কারণ এই বুধের উপরে কিন্তু শনি বক্রী শনির দৃষ্টি থাকছে। শনি কিন্তু সবসময় সমস্ত কিছু ন্যায় বিচারকের সঙ্গে, শনির সঙ্গে যুক্ত, ন্যায় বিচারের সঙ্গে, এবং যার যার অবস্থান অনুসারে সে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করে। একটা জিনিস কি, বুধ কিন্তু সব থেকে টিনি প্ল্যানেট, ছোটো প্ল্যানেট, শনি কিন্তু সর্ববৃহৎ না হওয়া সত্ত্বেও কিন্তু সে সর্ববৃহৎ ভূমিকায় কিন্তু অবতীর্ণ হন, ন্যায় বিচারকের সঙ্গে কিন্তু তাকে তুলনা করা হয়। তা বুধ যদি এখানে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, সে কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়ে যাবে। সুতরাং এইখানে কিন্তু বুধের জাতক জাতিকা যারা আছেন, যারা কন্যা বা মিথুন রাশি লগ্নের জাতক জাতিকা আছেন, বা যারা যা জন্মগ্রহণ করেছেন বুধের নক্ষত্রে, দ্যাট মিন্স আপনারা যদি কেউ কোনো কারণে যদি আপনারা বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা রেবতী নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে থাকেন, বা কেউ যদি অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, বা কেউ যদি জ্যেষ্ঠা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে এই সময় কিন্তু বেশ কিছু কঠিন সময় আপনারা পার করতে পারেন, বা অনেক পজিটিভ সময় কিন্তু আপনারা পার করতে পারেন। কারণ হলো বুধ কিন্তু এই সময় অনেক বেশি অ্যাক্টিভ থাকবে, এবং এখানে বুধ কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রিত হবে শনি দ্বারা, অর্থাৎ ভুলভাল কিছু করলে তার জন্য পানিশমেন্টেরও সুব্যবস্থা থাকছে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পানিশমেন্টের ব্যবস্থা। আর যদি কেউ নিয়ম বা অতিরঞ্জিত কিছু করেন, বা অতিরঞ্জিতভাবে কোনো কিছু ব্যক্ত করার চেষ্টা করেন, কোনো কিছু প্রকাশ করেন, সেটা মিডিয়া হোক বা ব্যক্তিগত জীবনে হোক, ভুল তথ্য দেন বা সঠিক তথ্যরই কিন্তু বিকৃত প্রকাশ করলেও কিন্তু সেটা আপনার উপরে তথ্য দোষটা বর্তায়। তো এই বিষয়গুলো সাবধান সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন, নিজেদের প্রতি এবং নিজের পরিবারের প্রতি যত্নবান হবেন। আর আপনার কনিষ্ঠ সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, কী কাজে জড়িত আছে আপনার সন্তানের, সেই জায়গাগুলোতে খেয়াল রাখবেন। অন্যথায় কিন্তু তার কারণেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, সে তো পড়বে, আপনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই আলোচনায়। শুরু করবো মেষ রাশি থেকে। মেষ রাশির আলোচনায় আবার একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয়পতি, ষষ্ঠপতি, সে কিন্তু বুঝছে পঞ্চমে গোচর করে যাচ্ছে। মেষ রাশির জন্য কিন্তু এখন কিছু অপরচুনিটি তৈরি হবে, কিছু সুযোগ আপনি পাবেন। আপনার সন্তানের যেমন সাকসেস আসবে, তেমনি আপনারও কিন্তু সাকসেস আসবে। তার পড়াশোনা, এডুকেশন, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের কিছু সুযোগ পাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ডেভেলপমেন্টের কিছু সুযোগ পাবেন। এই সময় কিন্তু আপনার একটা উপরে ওঠা বা একটা নতুন স্টেপ দেওয়ার একটা সময় পাবেন। এই জায়গাটা কিন্তু আপনারা সাবধান সতর্ক থাকলে আপনাদের জন্য কিন্তু অনেকাংশে বেটার একটা ফল বা রেজাল্ট কিন্তু আপনারা আশা করতে পারেন। দ্বিতীয় জায়গাটা নিয়ে আলোচনা করব, যে
মেষ রাশির ক্ষেত্রে বুধ ষষ্ঠপতি প্রতিযোগিতা পারবে এবং শত্রুতাও কিন্তু পারবে, আপনার কথায় কিন্তু আপনার শত্রুতা তৈরি হবে। সুতরাং এই বিষয়গুলো একটু সাবধান সতর্ক থাকবেন এবং পার্টনারশিপ বা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু সামঝে চলার চেষ্টা করবেন, নতুবা কিন্তু একটু জটিল কঠিন অবস্থার মধ্যে পড়তে পারেন, একটু সমস্যার মধ্যে কিন্তু আপনারা চলে আসতে পারেন। একটু বুঝে শুনে চলবেন, সাবধান সতর্ক থাকবেন। বৃষ রাশিকে নিয়ে আলোচনা করব। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়বে, বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে জড়িত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময় থাকছে। দ্বিতীয় জায়গা হলো বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে চতুর্থ বুধের গোচর হচ্ছে সিংহরাশিতে, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ চতুর্থ গোচর করছে। দেখুন, মানিটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, এই সময় আপনার কাজের চরম ব্যস্ততা থাকবে, ব্যস্ততার জন্য কিন্তু আপনার খাওয়া ঘুম কিন্তু ঠিক টাইম মতন করতে পারবেন না, পরিবারকে কিন্তু প্রপারলি সময় দিতে পারবেন না, এটা একটা সমস্যার জায়গা থাকছে। এই জায়গাটাকে নিজেকে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করুন। আরেকটা জায়গা হচ্ছে যে আপনার কর্মের জায়গায়, বিজনেসের জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, দেখবেন সব দিক থেকে ভালো থাকবেন। কাজের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের প্রতি একটু নজর দেন, পরিবারে আপনার স্পাউসের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেন, অথবা কিন্তু সেই কারণে কিন্তু পারিবারিক গৃহসুখ কিন্তু নষ্ট হতে পারে। আর গৃহসুখটাকে বজায় রাখার জন্য নিজেকে সংযত রাখুন, সব দিক থেকে ফিট রাখার চেষ্টা করুন, দেখবেন অনেক অনেক ভালো থাকবেন। মানিটারি গেইন এই সময় করতে পারবেন, বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে, সন্তানের পড়াশোনায় এডুকেশনাল পারপাসও কিন্তু টাইমটা মোটামুটি ভালো থাকছে। তবে সন্তানের জন্য কিন্তু একটু টেনশন থাকবে, বুধ কিন্তু পঞ্চমপতি চতুর্থে থাকছে, বৃষ রাশির জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং চতুর্থপতি বুধছে তৃতীয় গোচর করছে, সো আপনার জন্য কিন্তু এটা একটা বেটার অপরচুনিটি মিথুনের জন্য, এবং আপনার ভাগ্যস্থানে কিন্তু বুধের দৃষ্টি থাকছে, ভাগ্য উন্নতির জায়গা যেমন থাকছে, সন্তানের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জায়গা থাকছে, আপনার নিজের ক্যারিয়ারের ডেভেলপমেন্ট থাকছে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পরামর্শ এই সময় পাবেন। হ্যাঁ, মাথাটা একটু গরম হতে পারে, কমিউনিকেশন খুব ভালো থাকবে এই সময়, কিন্তু জোরদার কমিউনিকেশন হবে, আর্থিক সমৃদ্ধির জায়গা যথেষ্ট ভালো থাকবে, মানিটারি গেইন করার জায়গা থাকছে, আর সব পেশায় বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আপনারা মিথুন রাশির জাতক জাতীয়রা পেয়ে যাচ্ছেন। পরের রাশি হলো কর্কট। কর্কটের জন্য কিন্তু দ্বিতীয় গোচর হচ্ছে, দ্বাদশপতি তৃতীয়পতি সে দ্বিতীয় গোচর হচ্ছে, মানিটারি ক্ষেত্রে বেশ ভালো রকম গেইন করার জায়গা পাচ্ছেন, ফাটকা ইনকাম থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে কিন্তু সাকসেস পেতে পারেন। আপনি কিন্তু অল্প সময় আপনার কথা বেঁচে যারা খান তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময় কর্কটের জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অসত্য বা সত্য গোপন করাটাও কিন্তু এক ধরনের অপরাধ, আপনি কিন্তু এই অপরাধে অপরাধী হতে পারেন, সুতরাং একটু বুঝে শুনে চলবেন। এবং আপনার রাশির অষ্টমী কিন্তু শনি থাকছে, একটু বুঝে শুনে চলবেন, নতুবা শনি কিন্তু বুধকে গাইড করবে এবং পরবর্তীতে কিন্তু আপনি অসত্য বা সত্য গোপন করার জন্য কিন্তু আপনি পানিশড হতে পারেন। এই বাদে কিন্তু আপনার জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে আয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, আর এমনিতেই আপনার জন্য এই সময়টা একটা স্ট্রং সিচুয়েশন থাকবে, সব দিক থেকে কিন্তু লাভদায়ক সিচুয়েশন আপনি দেখতে পাবেন। পরের রাশি সিংহরাশি। সিংহরাশিতে কিন্তু বুধের গোচর হচ্ছে, আর এই গোচরে কিন্তু সবথেকে বেশি লাভদায়ক সিচুয়েশনে যারা থাকবেন তারা হলো সিংহরাশির জাতক জাতিকারা। আপনার দ্বিতীয় পতি একাদশ পতি সে লগ্নে গোচর করছে, রাশিতে গোচর করছে, সপ্তমে তার পূর্ণ দৃষ্টি থাকছে, বিজনেস কিন্তু ভরপুর থাকবে, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত, রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা, আর প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু বেনিফিটের জায়গা, এই সময় নতুন প্রেম ভালোবাসা আপনার জীবনে কিন্তু প্রবেশ করতে পারে, যদিও স্বল্প সময়ের জন্য কিন্তু সেটা প্রবেশ করতে পারে, একটা সুযোগ থাকছে। লাইফ পার্টনারের সঙ্গে, স্পাউসের সঙ্গে কিন্তু একটু টানাপোড়ন চলতে পারে, প্রেমিক প্রেমিকাদের সঙ্গেও কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন চলতে পারে, এটা একটু মাথায় রেখে চলবেন। হুটহাট করে বক্তব্য দিয়ে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট পরিবেশ তৈরি না করাটা আপনার জন্য বেটার হবে। আয় ইনকাম যথেষ্ট ভালো করবে, ইনকাম বাড়বে, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক বিজনেসের জায়গা, কর্মের জায়গায়, সোর্স অফ ইনকামের জায়গা, বড়ো সড়ো রকম গেইন করার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর এই সময় সেভিংসটা কিন্তু বাড়ার জায়গা থাকছে, সুতরাং কথা বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে বলবেন, নচেত কিন্তু আপনারা জটিল কঠিন সমস্যার মধ্যে পড়তে পারেন, আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। কন্যারাশি। কন্যারাশির অধিপতি বুধ, সে দশমপতিও সে দ্বাদশে গোচর করছে। দেখুন, কন্যার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে পা ফেলার সময়। দেখুন, আপনার ষষ্ঠে কিন্তু এই সময় বুধের দৃষ্টি থাকবে, সুতরাং আপনার কথায় কিন্তু শত্রু তৈরি হতে পারে, আর উল্টা পাল্টা অর্থাৎ তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অধিক ব্যয় হওয়ার জন্য পরবর্তীতে আর্থিক চাপে পড়তে পারেন, আর্থিক অনিষ্টও কিন্তু এই সময় আসতে পারে, এই একটা নেগেটিভ জায়গা থাকছে কন্যার জন্য। কিন্তু কর্মের জায়গায় প্রসার বৃদ্ধি পাবে, কর্ম সংক্রান্ত প্রচার প্রসারণা আসবে বুধের গোচরে, আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় যথেষ্ট ভালো কাজ করবে, এবং
প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এইসব আপনার সাকসেস হবে। অনেকগুলো জায়গাতে হয়তো আপনি এর আগের সময়গুলোতে কোনো ক্লায়েন্ট ডিলিংস করেছিলেন, সেইখানে হয়তো বাজেট নিয়ে বা পরিমাণা একটু কম হচ্ছিলো বা হচ্ছিলো না, সেই জায়গাতে কিন্তু এখন আপগ্রেডেশন আসবে এবং সেই ক্লায়েন্টপত্র কিন্তু আপনার কাছে আবার রিটার্ন আসতে পারে এবং আপনার বিজনেস কিন্তু এই সময় বেশ ভালো যেতে পারে। কন্যার প্রেম ভালোবাসার জায়গায় সময়টা কিন্তু বেশ ভালো, মিষ্টি মধুর একটা সময় কিন্তু আপনারা পার করতে পারেন। কন্যার জন্য কিন্তু একটা গুড টাইম এই সময় আপনারা দেখতে পারেন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। দেখুন, তুলার জন্য তো মারাত্মক শুভ সময়। নবমপতি এবং দ্বাদশপতি বুধ সে একাদশে গোচর করে যাচ্ছে, ভাগ্য উন্নতি কর্ম উন্নতি জায়গা পাচ্ছেন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা পজিটিভ সময় পার করবেন। কথা বলা একটু সাবধান সতর্ক না হলে কিন্তু একটু জটিলতার মধ্যে পড়তে পারেন। তবে একটা জিনিস কি, হাড় দাঁতের ক্ষয়জনিত জটিলতা বা কোনো সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন, এই একটা জায়গা থাকছে। আর ক্যালসিয়ামের ঘাটতিজনিত কিছু জটিলতার মধ্যে পড়তে পারেন। তুলারাশির ক্ষেত্রে ব্যাক পেইন আসা বা মেরুদণ্ডের কোনো ইনফেকশন বা ব্যথা বেদনা এগুলো যদি থেকে থাকে সেগুলো বৃদ্ধি পেতে পারে। আর হলো গিয়ে বুধের এই গোচর একাদশে থাকছে, শনির দৃষ্টি থাকছে একাদশের উপরে, আয় বাণিজ্য কিন্তু ভালো থাকবে। আপনাদের যারা স্বপেশে আসেন, চাকরির ক্ষেত্রে আসেন বা যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। এখন বিষয়টা হলো বুদ্ধিটা খরচ করে আপনার কীভাবে নেগেটিভটাকে আপনারা পজিটিভ করতে পারেন বা পজিটিভটাকে আপনারা কীভাবে নেগেটিভ করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য দশমে বুধের গোচর, একাদশপতি অষ্টমপতি বুধ দশমে গোচর করছে, চতুর্থে তার দৃষ্টি থাকছে, বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কিন্তু একটু টানাপোড়েন চলতে পারে। এই সময় কিন্তু আয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাবে, আপনার আর্থিক উন্নতি আর্থিক সংগতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে, শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, আচট কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু মুখ দেখতে পারেন শেয়ার বাজার থেকে বা কোনো জায়গা থেকে আচট কিন্তু গিফট উপর উপরকোন এইগুলো কিন্তু আপনার জীবনে এই সময় প্রবেশ করতে পারে। এবং লটারি প্রাপ্তির জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে, আয় ইনকামের জায়গা ভালো থাকবে, কর্মের পরিবর্তন আসা, যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, প্রচুর কথা বলতে হয় যাদেরকে, কথা বিক্রি করে যারা খান, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময় যাচ্ছে। যারা জ্যোতিষী ডাক্তারবাবু উকিলবাবু বা রত্নবাদের বিজনেস করছেন বা কোনো রকম বিজনেস করছেন, গ্রোসারি বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু সময়টা পারফেক্ট যাচ্ছে। এই সময় আয় ইনকাম কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাবে। চলে যাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে, পরের রাশি ধনুরাশি। ধনুরাশিতে কিন্তু নবমে বুধের গোচর হচ্ছে, তৃতীয় তার দৃষ্টি, সপ্তম এবং দশমপতি বুধছে নবমে ভাগ্যস্থানে গোচর করছে। দেখুন, কমিউনিকেশন কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাবে। কমিউনিকেশনের ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সময় যাবে। অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, কাজটা করার করতে পারছিলেন না, সেই জায়গাতে কিন্তু একটা বেটার টাইম আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে, কর্ম উন্নতির ক্ষেত্রে করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে। আগেকার দিন অনেকগুলো কাজ করেছিলেন, সেই কাজগুলো ফিডব্যাক রেজাল্ট পাচ্ছিলেন না, সেই রেজাল্টগুলো ফিডব্যাকগুলো কিন্তু এখন পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার জন্য ফেভারেবল টাইম হবে বিজনেসের ক্ষেত্রে, সফেশার ক্ষেত্রে বা বেশ বড় রকম গেইন করা। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কোনো আধ্যাত্মিক গুরু বা ধর্মস্থান তীর্থস্থান ভ্রমণে এই সময় যেতে পারেন এবং সেইখানেও কিন্তু কোনো প্রফিটেবল সিচুয়েশন কিন্তু আপনার জন্য হতে পারে, নতুন কোনো দিগন্ত কিন্তু আপনার সামনে উন্মোচন করতে পারে। বুধের গোচর মকরের জন্য কি ফল দিচ্ছে? মকরের জন্য ষষ্ঠপতি এবং নবমপতি অষ্টমে তার গোচর হচ্ছে, দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। সুতরাং দেখুন, আপনার কিন্তু কিছু অ্যালার্জেটিক সমস্যা, কিছু চর্মরোগ, কিছু কিডনি লিভারের জটিলতা যদি থেকে থাকে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের ডায়ালিসিস করে চলতে হয় তাদের কিন্তু সমস্যাটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক খরচ কিন্তু হতে পারে তুলনামূলক কম প্রয়োজনীয় কাজে বা কম গুরুত্বপূর্ণ কাজে। দ্বিতীয় জায়গা হচ্ছে শত্রুতা তৈরি হতে পারে আপনার কথা বলার জন্য, একটু বুঝে শুনে কথা বলতে বলবেন তাহলে ভালো থাকবেন। পুরনো ধার বাকি লোন বাকি পরিশোধ করা বা আদায় করার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। আপনি যেমন লোন পেতে পারেন, ঋণ মৌকুব আপনি করতে পারেন, তেমনি আপনার ধার বাকি পরিশোধ করার জন্য বা ঋণ দিয়েছিলেন ধার দিয়েছিলেন সেটা আদায় করার জন্য কিন্তু একটা পারফেক্ট টাইম এই সময় থাকছে। মকরের জন্য কিন্তু একটা এক্সট্রা বেনিফিটের টাইম থাকছে টাকা পয়সা কালেক্ট করার জন্য এবং কোনো গিফট উপহার উপরকম পাওয়ার জন্য। কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির সপ্তমে বুধের গোচর হচ্ছে, পঞ্চমপতি এবং অষ্টমপতি সপ্তমে গোচর, আপনার রাশিতে দৃষ্টি, রাশিতে শনির অবস্থান, সেখানে বুধের দৃষ্টি, বুধ শনি দৃষ্টি বিনিময় চলছে। সুতরাং বুঝে শুনে চলবেন, বুঝে শুনে কথাবার্তা বলবেন, যা কিছু করবেন কুম্ভের জন্য কিন্তু খুব সতর্ক, বিশেষ করে লাইফ পার্টনারের সঙ্গে তো বটেই, আপনার প্রেমিক প্রেমিকাদের সঙ্গে এবং বিজনেসের পার্টনার যারা আছে, বিজনেসের কো পার্টনার যারা আছে বা বিজনেস সম্পর্কিত কাজের জায়গাতে যাদের জড়িত আছেন তাদের সঙ্গে কিন্তু বুঝে শুনে ডিলিংস করবেন, নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন। সম্মানহানি হওয়া, বেজ্জতি হওয়া, এই ধরনের জায়গাগুলো কিন্তু এই সময় আপনার হতে পারে অমূলক কথাবার্তার জন্য বা অমূলক আচরণের জন্য। আর সন্তানের কেরিয়ার বা সন্তানের গ্রাফের ক্ষেত্রে, ক্যারিয়ার গ্রাফের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা পাচ্ছেন, আয় বাণিজ্য যথেষ্ট ভালোই থাকবে মনে হচ্ছে এই সময়টা কুম্ভের জন্য যথেষ্ট ভালো। তবে শারীরিকভাবে কিন্তু কিছু স্কিন ডিজিজ, অ্যালার্জেটিক সমস্যা এগুলো কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে। সর্বশেষ রাশি মীন রাশি।
মিনের ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি সপ্তমপতি ষষ্ঠে গোচর হচ্ছে, দ্বাদশে তার দৃষ্টি থাকছে। দেখুন মিনের ক্ষেত্রে কিন্তু আঁচট লস হওয়া এবং আঁচট লাভ হওয়া দুইটা জায়গায় কিন্তু থাকছে। যদি ভুল সিদ্ধান্ত নেন, ভুলে পড়েন, তাহলে কিন্তু আঁচট লস হতে পারে। আপনি অন্যের দ্বারা পরিচিত হয়ে বা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে বেশি ব্যয় করতে পারেন, বা আপনি হয়তো একটা জিনিস কিনতে গিয়ে অন্য একটা জিনিস কিনে ফেলেন যেটা হয়তো আপনার এই মুহূর্তে দরকার নেই, বা হয়তো দরকার আছে কিন্তু আপনি প্রয়োজনের থেকে বেশি কিনলেন, পরে সেটা নষ্ট হলো, এরকম কিছু সিচুয়েশন কিন্তু আপনার সামনে আসতে পারে। দু নম্বর হলো আপনার কিছু শত্রুতা তৈরি হতে পারে আপনার কথার জন্য, বা কারোর কথার পিঠে কথা বলার জন্য কিন্তু শত্রুতা তৈরি হতে পারে। সুতরাং নিজের মুখকে একটু যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখুন। আর একটা জায়গা, প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এই সময় সাফল্য বাড়বে, আর ইনকামও বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রে, সব পেশার ক্ষেত্রে তো বটেই, বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার মর্যাদা স্ট্যাটাস বৃদ্ধি পাবে। লাইফ পার্টনার সম্পর্কিত, প্রেমিক প্রেমিকা সম্পর্কিত বিষয়, কোনো বিষয়ে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় নিতে হতে পারে। একটু চিন্তাভাবনা করে নেবেন, আবেগের বসে নয় কিন্তু লজিক্যালি হয়ে চিন্তাভাবনা নেবেন, কারণ আপনার সপ্তমপতি সে কিন্তু এখন ষষ্ঠে আছে, অর্থাৎ আপনার সপ্তমপতি ষষ্ঠে আছে, অর্থাৎ সে কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি দিয়েছে। সো ব্যয় বৃদ্ধি পেতে পারে, ব্যয়ের ক্ষেত্রটা একটু বুঝে শুনে চলবেন, আর যা কিছু করবেন একটু চিন্তাভাবনা করে নেবেন। অন্যের সিদ্ধান্ত দিয়ে, অন্যের দ্বারা পরিচিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কাজে যাবেন না। বাদ বাকি জায়গাটা আপনি আপনার মতন নেন, দেখবেন সমস্যাটা আপনার জন্য, সময়ের জন্য ফেভারেবল আছে, সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু বেনিফিট আসবে। মোটামুটি এই ছিল বুধের গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কারো কোনো জানার বা প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি আজকে দেখছেন, ভালো লাগছে, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে অবশ্যই আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।